দূরে কিংবা কাছে আসে এবং পাশে এই মাসে এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন শুনছেন উপভোগ করছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। কেমন আছেন আপনারা? ভালো আছেন অবশ্যই, যদি আপনারা থাকেন ভালো, আমিও কিন্তু আছি ভালো, যদিও থাকি ভালো হয়ে গেছে, কিন্তু কালো আছে, এখানে আলো আছে, কারেন্টের বাতি, আমরা এখানে আজকে কাটাবো সারা রাতি, তালি হবে, তালি হবে। যার হাত আছে খালি তারা দয়া করে দিবেন একটু তালি, যার বাড়িতে আছে গরু তারা একটু গরু খাওয়াবেন লালি, তাতে আপনার গরু হবে মোটা তাজা, আপনার হবে লাভ, আপনার বেড়ে যাবে অনেক ভাব। যাই হোক, আমার কথার ছন্দ এখন করে দিব বন্ধ। আমরা ওয়াদা করব কেউ কারোর সাথে কখনো কোনো দিন করব না দ্বন্দ্ব, যদি করি দ্বন্দ্ব তাহলে লোকে বলবে মন্দ। এই মন্দের দ্বন্দ্ব থেকে ছন্দটাকে বেরিয়ে এনে এবারে মূল পর্বে আসা যাক। এবারে মূল পর্বে রয়েছেন পরিচয় পর্ব। প্রথমে আমার বড় ভাই, আচ্ছা আরেক ভাই গিটার, আরেক ভাই আছেন, আরেক ভাই পরিচালক, হ্যাঁ আরেক ভাই সহকারী রুবেল, এবং আমি সবশেষে পরিচয় দিচ্ছি ক্যামেরাম্যান যিনি আছেন, নাম কি আপনার? সানি। হ্যাঁ, আর আমি সবশেষে আমি একজন নগণ্য ব্যক্তি, আমার নাম মোহাম্মদ সুফল রানা বেলাল, আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি আমার বাড়ি বগুড়া জেলা, আর এবং এইখানে থাকি বিসিক এলাকায়, ছোট একটা কোম্পানিতে জব করি। যাই হোক, অনেকে মনে করতেছেন আমি হয়তো বেকার, না ভাই আমি বেকারও নই, আমি মেকারও নই, জোকারও নই, হোকারও নই, আমি একজন কর্মজীবী মানুষ। এই অনুষ্ঠানের এক সাইডে রয়েছেন যেমন পুরুষ, অন্য সাইডে রয়েছেন এক সাইডে যেমন রয়েছেন পুরুষ, যাদের সাথে না করলে পুরুষ অনুষ্ঠান চালানো সম্ভব নয়, তেমনি অন্য সাইডে রয়েছেন নারী, যারা সামলায় বাড়ি তারা সামলায় হাড়ি, তাদের ধরে আমরা মারি, তারা আমাদের উপর রাগ করে চলে যায় বাপের বাড়ি, আবার সরাসরি বোড়া বুড়ি কোড়াকুড়ি ভাবে তাদের হাতে পায়ে ধরি ফিরিয়ে নিয়ে এসে নিজেদের বাড়ি। আমরা ওয়াদা করি এই নারী তাদেরকে আর কখনো যেন না মারি। আমার কণ্ঠে আমি গান গাওয়ার আগে আমার একটা লেখা ছোট্ট একটা কবিতা আবৃত্তি করব, একটা আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম কবিতাটা, প্রপোজ করেছিলাম, আমি জানতাম যে সে আমার প্রেমে পড়বে না, বিদায় মানে অগ্রিম এই কবিতাটা লিখছিলাম। কে সে ভাই? আছে, এখনো আছে, এখন প্লিজ বলবেন কি? অবশ্যই, ওর নাম হচ্ছে মাহমুদ আক্তার ঋতু, অ্যাডভোকেট মাহমুদ আক্তার ঋতু। ওমাই গড, ও ও এমজি। যাই হোক, কবিতাটা লিখছিলাম এমন, কবিতার নাম দিয়েছি আমি বিরহ। তোর বিরহে মনটা কাঁদে, দেখতে চাইলে আসিস, জীবন সাথী না করিলেও একটু ভালোবাসিস, তোরে কত ভালোবাসি তুই তো প্রিয়া জানিস, এক মিনিটে আমার ভালোবাসা করে দিলি ফিনিশ, সুখের সাথী না করিলেও দুঃখের সাথী করিস, জীবন সাথী না করিলেও একটু ভালোবাসিস, জীবন সাথী না করিলেও বন্ধু ভেবে আসিস, সারা জীবন না থাকিলেও একটু পাশে থাকিস।